তিন্নাপুর গ্রামে শারদা নামের এক কৃপণ মহিলা থাকতো। এক টাকা খরচা করলে মনে হতো সে দশ টাকা খরচা করেছে আর দুঃখিত হয়ে পড়ত। সোফাতে বসলে সোফা ভেঙে যাবে এরকমটা সে ভাবত, আর বলতো এসব কেনার জন্য টাকা গাছে ফলে নাকি। মাটিতে বসা ভালো আর স্বাস্থ্যের জন্য লাভদায়ক হওয়ার সাথে সাথে এটা মর্যাদাপূর্ণ। এভাবে বলে সে নিজের স্বামী প্রসাদ, ছেলে রমেশ, বৌমা অনামিকা কাউকে সোফাতে বসতে দিত না। তখন একদিন প্রসাদ রেগে মেগে বলেন, তাহলে এটা বলো, সোফা কেনার কি প্রয়োজন ছিল? এটাকে নিয়ে গিয়ে 25-50 টাকায় বিকে এসো, আর তার পরিবর্তে 5-10টা বিছানা কিনে আনো, তাহলে আমরা আরাম করে শুতেও পারবো। বৌমা হয়ে গেছে, তা সত্ত্বেও তোমার ঠাট্টা করার স্বভাব যায়নি, তুমি আর তোমার কথা। তাছাড়া আমার কাছে আর আছেই বাকি। এটাও অনেক বুঝেছ? শারদার কথা শুনে প্রসাদ খুব চিন্তিত হয়ে পড়ে। শারদা, তুমি এভাবে বলো না, তুমি বললে না আমার বুকটা কেঁপে ওঠে, কি জানি না আর কি কৃপণতার কথা বলে বসবে। একটু থামো, যেটা বলবো ভেবেছি সেটা আবার ভুলে যাব। এমনি তো একটা কথা বারবার বললে নাকি জীব ছোট হয়ে যায়, তাই আমি যা বলি খুব ভেবে চিনতে আর সামলে সামলে বলি। হায় রে, তোমাকে একটা দণ্ডবাদ, এবার বলো কি মনে করে বলতে চাও, জানি না এখন আবার কি মাঠে আড়ি ভাঙবে। এটাই বলতে চাইছিলাম, দুদিন আগে একটা সাবান নিয়েছিলে চান করার জন্য, সেটা অর্ধেক হয়ে গেছে। তুমি সাবান দিয়ে স্নান করো না ভালো গন্ধ ভেবে সেই সাবানটাকে খেয়ে ফেলছো। অনেক হয়েছে শারদা, লোকে শুনলে কি ভাববে যে প্রসাদ বাচ্চাদের মতন সাবান খাচ্ছে আর তারা ঠাট্টা করবে। যদি না খাচ্ছ তাহলে সাবানটা আধা হলো কি করে সেটা বলো। এই শুনে তাড়াতাড়ি করে সে চারিপাশে দেখতে লাগে, দেখে ছেলে বৌমা আশেপাশে নেই। তখন একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। মুরগি চোরের মতন এভাবে কি দেখছো? এরকম কথাতে বৌমার সামনে সম্মানহানি হয়? প্রত্যেক দিন স্নানের সময় তুমি আলমারি থেকে সাবানটা বের করে এনে আমার হাতে দাও, একটু ফেনা করে দিয়ে বলো এই দিয়েই তুমি আজকে স্নানটা সেরে নাও, তারপর নিজে সাবানটা নিয়ে চলে যাও। কতদিন হয়ে গেছে ভালো করে সাবান দেখে তাও জিজ্ঞাসা করছো? তাও সাবানটা আধা হলো কি করে বলো। সেসব আমি জানি না শারদা, আমার সাথে যুক্ত যা কিছু সাবান, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, এমনকি ভাত তরকারি সব কিছু তোমার দেখাশোনাতেই আমি ব্যবহার করি, তাই তো? সে ঠিক। এই সব কিছু স্বাধীনতা আমার কাছে কোথায়? তুমি স্বাধীনতাতে নিঃশ্বাস নিচ্ছ তো, না হলে আমি সেটাও কন্ট্রোল করতে পারি। আর কোনো শব্দ না বলে প্রসাদ বাড়ির থেকে বাইরে চলে যায়। ঘরের মধ্যেও কিছু কাজ ছিল না করার মতন, তাই শারদাও বাইরে এসে বসে পড়ে। তারপর একটি ভিখারি, যে শারদার কৃপণতার কথা জানতো না, সে তাদের বাড়ির বাইরে এসে বলে, মা ভিক্ষা দাও, অন্তত 100 টাকা তো দাও, আর যদি না হয় তাহলে 10 টাকা তো দাও, না হলে না দিও, কিন্তু 5 টাকা বা 2 টাকা দিয়ে বড় বড় কথা বলার দরকার নেই যে। এভাবে ভিখারি বলে, ও বাছা দন, এখানে তুমি একটা নয়া পয়সা পাবে না, আগেই বলে দিলাম, পরে আবার বলো না। যার কথা এত কটু তার মন কত তেতো হবে তা তো মুখ দেখেই আমি বুঝেছি। হ্যাঁ গো বৌমা, মশলার কৌটোর ভেতরে 100 টাকার মধ্যে 10 টাকা নিয়ে এসো দেখি। রান্না করতে করতে অনামিকা রান্নাঘর থেকে শাশুড়ি মার কথাগুলো শোনে। আমার শাশুড়ি মা যে এঠো কাঁটাও বিড়ালকে খেতে দেয় না, সে নাকি আবার 10 টাকা ভিক্ষে দেবে, এ তো তাহলে খুব বড় কথা। এমনটা ভেবে অনামিকা মশলার কৌটোর দিকে দেখে। ওদিকে বাইরে শারদার কথা শুনে ভিখারি মনে মনে খুব খুশি হয় আর ভাবতে লাগে, এভাবে বলতো দেখো মনটা কেমন গলে গেল, এবার আমি এনার থেকে 100 টাকা আদায় করব। মন থেকে দান করার মানুষরা কতই না ভালো হয়, তোমাদের মতন মানুষের জন্যই যে আমরা বেঁচে আছি মা। যেই ভিখারি বলে এমনটা, শারদা দেখায় যে সে খুব খুশি হয়েছে। ও বৌমা, 10 টাকা নয়, যাও 50 টাকা নিয়ে এসো, শারদা চিৎকার করে বলে। ভিখারিও শারদার মুখে 50 টাকা দেওয়ার কথা শুনে সে মনে মনে আরও খুশি হয়। সে ভাবে আরও একটু প্রশংসা করলে হয়তো সে 100 টাকা এখান থেকে নিয়ে যেতে পারে। সে শারদার আরও একটু প্রশংসা করতে লাগে। হ্যাঁ গো মা, তোমার মতন দান দক্ষিণার মানুষ এখানে আর কেউ নেই, আপনার নাম নিলেই যে আমাদের মতন গরিবদের বাচ্চারা চিকেন বিরিয়ানি খেতে পায়। ভিখারির এই কথা শুনে শারদা তখন হেসে বলে, ও বৌমা 100 টাকা নিয়ে এসো, এই ভিখারি আমার নিয়ে কি ভালোই না কথা বলেছে, এর কথাগুলো সত্যি হয়ে গেলে কত ভালো হবে।
এভাবে বলে সারদা ভিকারিকে দেখছিল। ওদিকে বৌমা রান্না ঘরে এক একটা কৌটোতে তন্ন তন্ন করে টাকা খোঁজে। 10 মিনিট কেটে যায়, বৌমা যতই তন্ন তন্ন করে খুঁজুক কোথাও সে টাকা খুঁজে পায় না। অনামিকা যে কোথাও টাকা পায়নি সেই কথাটা সে শাশুড়ি মাকে বলতে যায়। ওদিকে ভিখারি 100 টাকা পাবে বলে খুবই উৎসাহের সাথে অপেক্ষায় ছিল। মা, 100 টাকা দিয়ে দিলে আমি যে চলে যাব। ঠিক সেই সময় বৌমা অনামিকা সেখানে যায়। কেন হে, আমি তোমাকে 100 টাকা কেন দিতে যাব? এতক্ষণ ধরে তুমি আমার প্রশংসা করছিলে, আমিও তোমার মন শান্ত রাখার জন্য 100 টাকা দেব বললাম, হিসেব বরাবর এবার যাও। সারদার এই কথা শুনে ভিখারির তো মুখ হাঁ হয়ে যায়। এসব কাণ্ড দেখে অনামিকাও খুব অবাক হয়। হায় রে আমার কিপ্টে শাশুড়ি মা, এনার এসব করারও মাথায় বুদ্ধি আছে। ও মা, 3 দিন ধরে যে আমি খাবার খাইনি, কিছু খাবার খেতে দিয়ে দাও, না হলে অন্তত 10 টাকা তো দিয়ে দাও। এটা শোনার পরে সারদা তাড়াতাড়ি করে গিয়ে ভিখারির বাটি থেকে সব টাকা নিয়ে নেয়। এই কাণ্ড দেখে অনামিকা যেন আকাশ থেকে পড়ে। ও মা, তুমি আমার সব টাকাগুলো কেন নিয়ে নিলে? তুমি আমার কাছে 10 টাকা চেয়ে বললে যে তুমি নাকি গত 3 দিন ধরে খাওনি, আমি তো গত 1 সপ্তাহ ধরে খাবারই খাইনি, সেই হিসেবে তোমার সব টাকা আমার। সারদার এই কথা শুনে ভিখারি সারদাকে অবাক হয়ে দেখতেই থাকে। হায় ভগবান, এত কৃপণ শাশুড়ি মা যে আমি জীবনে এর আগে কখনো দেখিনি। আর যদি আমি বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে ভিক্ষে চাই তাহলে আমার ভিক্ষে করার বাটিটাও এ নিয়ে নেবে মনে হয়। এই ভাবতে ভাবতে সেই ভিখারি উল্টো পায়ে সেখান থেকে কেটে পড়ে। ভিখারির বাটি থেকে টাকা নিয়ে সারদা মনে মনে খুব খুশি হয়। শাশুড়ির এরকম কাণ্ড কারখানা দেখে তো অনামিকার মাথায় হাত, যে পৃথিবীতে এমন কৃপণ কোন শাশুড়ি মা যে উল্টো ভিখারির বাটি থেকে টাকা নিয়ে মনে মনে এত খুশি হয়। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সুন্দরপুর গ্রামে শাশুড়ি মা সারদার 2 বৌমা ছিল, অনামিকা আর অমৃতা। একদিন সারদা সোফায় বসে টিভি দেখছিল, ঠিক সেই সময় 2 বৌমা সারদার কাছে এসে বলতে লাগে, শাশুড়ি মা আমরা দুজনে বাড়ির বাইরে যাচ্ছি। বিকেল গড়িয়ে এলো, এখন আবার বাইরে যাওয়ার কি দরকার? ইদানিং আমরা নতুন সিল্কের শাড়ি কিনেছি না, সেগুলোর ম্যাচিং ব্লাউজ নেই আমাদের কাছে, তাই সেটাই কিনতে আমরা যাচ্ছি শাশুড়ি মা। শুধু তোমাদের মুখেই কোনো ম্যাচিং নেই, না হলে সেটাও বাইরে নিতে যেতে, যাও আগে টিভিটা অন করো। শাশুড়ি মা সারদার এই কথা শুনে বৌমা অনামিকা তখন বলে, গত আধা ঘন্টা ধরে আপনি এখানেই বসে আছেন মা, টিভিটা অন করে আপনি তো দেখতেই পারতেন। টিভিটা কে অন করবে, তোমার শ্বশুর মশাই এসে করবেন? আপনার জন্য বাবা এসে টিভিটা অন করবে, কিন্তু আপনার ছেলে কিচ্ছু করবে না, এইটাই তো চান আপনি না? তোমার শ্বশুর মশাইকে এসব কাজ তো করতেই হবে, আমি এই ঘরে এমনি এমনি এসেছি নাকি? আসার সময় আমি পনে 5 লক্ষ টাকা নিয়ে এসেছিলাম। কি যে বলেন মা, আপনি শুধু 3 লক্ষ টাকা এনেছিলেন পনে, সব জানি। 3 লক্ষ টাকা নয়, 5 লক্ষ টাকা। যাও তোমরাও নিজেদের বাপের বাড়িতে গিয়ে 1 লক্ষ টাকা আনো, আর আমার মতন পাঠরানি হয়ে যাও, আমি বারণ করেছি নাকি? আগে শেখো শাশুড়ি মাকে কিভাবে সম্মান দিতে হয়। তোমরা জানো আমার শাশুড়ি মাকে আমি কত সম্মান করতাম? জানি জানি মা, বাবা সব বলেছেন, বেচারা আপনার শাশুড়ি মা, আপনি এ বাড়িতে আসার দিনই তিনি স্বর্গ লাভ করেন, আপনি এত লক্ষ্মী কিনা। শুনেই সারদা রেগে মেগে নিজের স্বামীর দিকে দেখে যে সেখানেই দাঁড়িয়েছিল। সারদা যতই কটকটিয়ে দেখো না কেন, আমি ভয় পাবো না, আজকাল অনেক কথা বলছো, যখন আমার মা ছিলেন তার সাথে এক দণ্ড বসে কথা বলেছো, মা কিছু বললেই বলতে 5 লক্ষ টাকা পণে এনেছি, এমন করে কথা বলতে যেন পাথরের বৃষ্টি হচ্ছে। এখনো বৌমাদেরকে তুমি কিছুই বলতে দাও না, তাদের সাথে শুধু খেলা করো, তাদের থেকে সাবধানেই থেকো, না হলে কোনোদিন এসে তারা আগুন না লাগিয়ে দেয়। হ্যাঁ, আর তাদেরকে বুদ্ধি দেওয়ার দরকার নেই, যাও গিয়ে চা নিয়ে এসো। শ্বশুর মশাইয়ের কথাগুলো মনে করে তখন বৌমা বলে, বোন শাশুড়ি মার সাথে আমরা একটা খেলা খেলতে পারি, কিন্তু কি খেলা খেলবো বলতো? যখন তারা এভাবে চিন্তা করছিলই ঠিক সেই সময় অমৃতা একটা বাক্স দেখতে পায়। দেখে সে বলে, দিদি দেখো এই বাক্সের মধ্যে একটা চুলকানির পাউডার আছে, এই পাউডারটা চায়ের সাথে মিশিয়ে শাশুড়ি মাকে দিয়ে দিই, সে চুলকাবে আর আমরা মজা পাবো।
ঠিক আছে বোন, তুই ওই পাউডারটা নিয়ে নে, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে অনামিকা রান্নাঘরে চলে যায় চা বানাবার জন্য। সেখানে শ্বশুরমশাই আগে থেকেই চা বানাচ্ছিলেন। সে তার সাথে কথা বলে, তারপর চা নিয়ে অমৃতার কাছে আসে। দুজনে মিলে চায়ের মধ্যে ওই চুলকানি পাউডার মিশিয়ে দেয় আর গিয়ে চাটা শাশুড়ি মাকে দিয়ে দেয়। চাটা খাওয়া মাত্রই শারদার পুরো শরীর চুলকাতে শুরু করে। তারপর সে চা ছেড়ে তাড়াতাড়ি সোফা থেকে উঠে দাঁড়ায়। হায় ভগবান, নিশ্চয়ই এই চালাক বৌমারা চায়ের মধ্যে কিছু মিশিয়েছে, না হলে এত চুলকানি কেন হবে। এই বলে সে নিজে দুটো হাত দেওয়ালে রেখে রগড়াতে লাগে। তারপর তার পাটা চুলকুতে লাগে, সে সোফার মধ্যে নিজের পাটা ঘষতে লাগে। একটু আরাম সে পেতে না পেতেই আবার থেকে তার চুলকানি পুরো শরীরে শুরু হয়ে যায়। এই শয়তান বৌমারা, তোমরা চায় কি মিশিয়েছো? আমার শরীরটা এভাবে কেন চুলকুচ্ছে? শারদাকে এভাবে চুলকাতে দেখে দুই বৌমা খুব হাসতে লাগে। তাদেরকে হাসতে দেখে শারদার মাথা গরম হয়ে যায়। তারপর শারদা মনে মনে ভাবতে লাগে, এই ধূর্ত বৌমারা নিশ্চয়ই কিছু একটা করেছে, তাই তো এভাবে হাসছে। আমাকেও এদের সাথে কিছু একটা করতে হবে। এভাবে সে ভাবে, তারপর নিজের ঘরে গিয়ে খুব জোরে চিৎকার করে। বৌমারা আওয়াজটা শুনতে পেয়ে শাশুড়িমার ঘরে ছুটে যায়। দেখে শারদা মাটিতে পড়ে আছে আর খুব জোরে জোরে লাথি মারছে। তাকে দেখে তখন অনামিকা বলে, বোন, মনে হচ্ছে শাশুড়িমার ফিটস আসছে, তুই তাড়াতাড়ি গিয়ে ঘরের চাবিটা নিয়ে আয়। অমৃতা তাড়াতাড়ি করে গিয়ে ঘরের চাবি গুছোটা নিয়ে আসে। তারপর তারা শাশুড়িমার হাতে দেয়। হাত দুটো ভালো করে রগড়াতে লাগে, কিন্তু তা সত্ত্বেও কিছু কম হয় না। তারা নিজেদের স্বামীকে ফোন করে, কিন্তু ফোন কানেক্ট হয় না। শ্বশুরমশাইকে ডাকে, কিন্তু সে সময় শ্বশুরমশাইও বাইরে গেছিলেন। যেহেতু তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই তারা সিদ্ধান্ত নেয় শাশুড়ি মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ঠিক সেই সময় শারদা নিজের একটা চোখ খোলে আর একটা বন্ধ রাখে। ব্যাপারটা অনামিকা দেখে ফেলে। তখন সে বুঝতে পারে যে এই সব কিছু শারদার নাটক ছিল। আচ্ছা, তাহলে এটা শাশুড়িমার ড্রামা ছিল। তাহলে এই ড্রামার সমাপ্তি আমরাই ভালো করে করব। পুরো ব্যাপারটা সে অমৃতাকে বলে। তারপর সেটা খুবই গ্রাম ছিল বলে সেখানে কোথাও তারা অ্যাম্বুলেন্স পায় না। তখন দুই যা বলে, অনামিকা তুই শাশুড়িমার পাটা ধর, আমরা শাশুড়িমাকে কারের উপরে শুয়ে বেঁধে দেবো। কথাটা শুনে শাশুড়িমা খুব অবাক হয়। ব্যাপারটা দুই যা দেখে ফেলে। কারের ওপরে কেন, কারের ভেতরেও তো শোয়াতে পারি। ফিটস আসছে কিনা তাই কারের ভেতরে হাত পা বাঁধা খুব কঠিন হয়ে উঠবে। তারপর দুই ভাই আমাদেরকে প্রশ্ন করবে, তাই ভাবছি কারের ওপরেই শাশুড়িমাকে বেঁধে দেবো। অনামিকার এরকম কথা শুনে শাশুড়িমা শারদা চিন্তা করতে লাগে। হায় ভগবান, মনে হচ্ছে দুই বৌমা আমাকে কারের ওপরে শুয়ে হাত পা বেঁধে দেবে। এবার আমাকে ধীরে ধীরে ভালো হওয়ার নাটক করতে হবে। এই ভেবে তখন শাশুড়িমা বলে, বৌমা তোমাদেরকে দেখে ভালো লাগছে, একটু আরাম হয়েছে, আর হাসপাতাল নিয়ে যাওয়ার দরকার নেই। সে কথাটা নয় মা, হতে পারে এই মুহূর্তের জন্য আপনার ভালো লাগছে, কিন্তু ভেবে দেখুন তো, যদি রাতে ভিতে কিছু হয় তখন কি করব আমরা? আপনি যদি বাড়িতে থাকেন তাহলে আপনার দুই ছেলে আমাদেরকে এসে প্রশ্ন করবে যে আমরা দুজন বাড়িতে থাকা সত্ত্বেও কিছু করিনি কেন। হ্যাঁ মা, আপনাকে হাসপাতালে তো যেতেই হবে। এই বলে তারা দুজনে মিলে শারদাকে নিজের বাড়ির সামনে রাখা গাড়ির কাছে নিয়ে যায়। সে যতই বারণ করুক না কেন, তারা কোনো কথাই শোনে না। তারপর গাড়ির ওপরে লাগেজ স্ট্যান্ডে শারদাকে শুয়ে তারা বেঁধে দেয়। তারপর খুব জোরে গাড়ি চালাতে লাগে। এত জোরে গাড়ি চালায় যেন শারদা অজ্ঞানী হয়ে যাবে। তারপর দুই যায় ভাবে যে গাড়িটাকে হঠাৎ করে থামানো যাক, যাতে একটু শারদার ঝটকা লাগে। তারা শাশুড়িমাকে দেখে, দেখে সে সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে, তাই তাকে আবার তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। তার ঠিক দুদিন পরে তারা শাশুড়িমাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনে। তার খুব ভালো করে সেবা যত্ন করে। তাদের সেবা যত্ন দেখে শাশুড়িমার চোখ ছলছল করে ওঠে। আমার ঘরের দুই বৌমাই আমাকে এত ভালোবাসে, আজ থেকে আমি তাদের শাশুড়ি নই, আজ থেকে আমি তাদের মা। তখন থেকে শারদা নিজের দুই বৌমার সাথে খুব আনন্দে জীবন কাটায়।